পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু এখানে কিন্তু অনেকে দেখতেছে, আসলে দেখতেও কিন্তু গরুটা কিন্তু সুন্দর, কি বলেন আপনারা সবাই? আচ্ছা গরুর কয় দাঁত? গরু দুই দাঁত। দুই দাঁত উঠছে, ভালো করে দেখছিলেন? আমরা দেখানোর চেষ্টা করব গরু থেকে শুরু করে সকল প্রাণী যা কুরবানির জন্য বিক্রয় করা হচ্ছে, আর এইখানে জামালপুর থেকে শুরু করে শেরপুরের বিভিন্ন প্রান্ত থেকে এইখানে গরু আসে বিক্রয়ের জন্য। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গরু আছে, আর এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক গরু রাখা আছে। ভাই এগুলো গরুর দাম কত কত রাখতেছেন? দাম চলতেছে 90-95 এরকম। আপনার চাওয়া দাম আসলে কত? চাইতেছি 1,10,000-20,000। আর এমনি কাস্টমার যারা আসতেছে তারা কত দাম করে? 90-90 এর মতো। তো আপনি কত হলে ছেড়ে দিবেন আসলে? না বাজার দেখে মনে করেন 1,00,000-2,000 রুপে। কি জাতের গরু এটা? কি জাতের গরু? আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আসলে গরু, তো খুবই ভালো লাগতেছে। এটার দাম আসলে চাওয়া দাম হচ্ছে আপনার 1,00,000-এর উপরে, বাট আশা করি যে একটু দরকষাকষি হলে আসলে ছেড়ে দিবে সে। তো চলেন আমরা একটু উপরে যাই, আসলে অনেক গরু আছে এখানে রাখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই গরু কত রাখতেছেন? দাম যেটা 1,40,000। 1,40,000, এটা তো আপনার দাম, আর কাস্টমাররা এসে কি বলতেছে, কত দিতে চাইতেছে? 1,10,000-15,000। 10-15 বেশি হয় না, মানুষ বলতেছে না। তো আপনার ইচ্ছা কত হলে ছাইড়া দিবেন গরু? 25,000 ছাইড় দিবেন। একদম ফিক্সড 25,000 ছাইড়া দিবেন, এর থেকে একটু কম হবে না। তো গরুটা দেখতেই পাচ্ছেন অনেক ভালো একটা গরু, এটা এটার জাত কি? দেশি গরু। এটা দেশি গরু। তো গরুটার দাম উনি বলছে 1,25,000 ছাইড়া দিবেন। 25,000 ছাইড়া দিবে, তো 1,25,000-এ ভালোই গরু, যাদের সাথে দামে পড়ে যাবে ইনশাআল্লাহ গরুটি বিক্রি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি গরু রাখা হয়েছে, একটু চাচার সাথে কথা বলবো, এখানে অনেকে দামাদামি করতেছে এর কারণে ভালো লাগলো। চাচা কোথা থেকে আসছেন? ভারি নলবাইর। নলবাইর, আচ্ছা তো এটা কি জাতের গরু? এটা দেশি। দেশি গরু। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা গরু, আর খুবই বড় সাইজের, এটা কিন্তু অনেকে দাম করতেছে। তো আপনি কত যাচ্ছেন? 1,60,000। 1,60,000, আর এমনি কাস্টমার ওনারা কত দাম করতেছে? আপনারা সবাই এর কারণে আসলে এখানে ভিড় পড়তেছে, আর অনেক কাস্টমার আসতেছে দেখতেছে। তো আপনার সাথে একটু কথা বলি নাকি? তো আপনি দেখলাম যে দাম করতেছেন, আসলে আপনার আসলে এটা কি নেওয়ার নিয়ত আছে নাকি? পছন্দ হয়েছে গরু? পছন্দ হয়েছে, কিন্তু দাম আমার জন্য একটু বেশি হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার আসলে কত হলে আসলে নিতে পারবেন এরকম একটা আইডিয়া? এখন ধরেন আমরা বেশির মধ্যে 10 পর্যন্ত যাইতে পারবো। 10 পর্যন্ত? আচ্ছা দেখেন ইনশাল্লাহ আরো গরু আছে, আপনি যদি এটা ভালো লাগে অবশ্যই নিবেন, যাই হোক দাম দর করে নিয়ে নিবেন। ধন্যবাদ। আচ্ছা গরুর কয় দাঁত? গরু দুই দাঁত। দুই দাঁত উঠছে, ভালো করে দেখছিলেন? পালের গরু। পালের গরু, এটা কি জাত? দেশি। দেশি। এটা দাম কত রাখতেছেন, চাইতেছেন কত? দাম চাইছিল আমাদের 2,30,000-20,000। 2,20,000। তো যারা কিনতে আসতেছে তারা কত দাম বলতেছে? 1,70,000-80,000। 1,70,000-80,000। তো আপনার টার্গেট কত যে কত হলে ছেড়ে দিবেন? সমান সমান হলে বেচা লাগাম। 1,50,000 হইলে? 2,00,000 হইলে? 2,00,000 হইলে। আচ্ছা, তো দেখতে পারলেন গরুটি কিন্তু অসম্ভব সুন্দর একটা গরু, তো উনি এটা দাম চাচ্ছে 2,00,000-2,00,000 হইলে বিক্রি করাই দিবে। তো দেখা যাক, আমরা দোয়া করি উনার যেন গরুটা বিক্রি হয়ে যায়। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানেও সুন্দর একটি গরু রাখা আছে, তো একটু মালিকের সাথে কথা বলি, এটা কি আপনারই গরু? জি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আসলে গরুর গুতা খেতে খেতে মনে হয় আসলে জীবন চলে যাবে এরকম একটা অবস্থা। তো গরুর চাওয়া দাম কত? চাইতেছি তো 2,20,000। 2,20,000, আসলে কত হলে ছেড়ে দিবেন চাচা? এখন তো একজন এক দাম কো, তারপরে কত হলে ছেড়ে দিবেন? ছেড়ে দেবো 80,000। 1,80,000 এরকম আর কি নিয়ত আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে চাওয়া দাম আসলে 2,00,000 কত? 30,000-20,000, আর 1,80,000 হলে আসলে উনি ছেড়ে দিবে, ওরে বাপরে। ওকে, তো এটা আসলে কত বছর হলো নিজের পালেন নাকি? পালেন 2 বছর লাগছে। 2 বছর? দাঁত কয়টা? দুই দাঁত। দুই দাঁত। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু, আর অনেক সাইজেও বড়, তো আশা করি আপনারটা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এর আগে কি কোনো হাটে উঠেছিলেন? না, আজ প্রথম উঠেছে। এই প্রথম উঠানো হয়েছে। ঈদ যেহেতু আপনার কালকে দিন পরে, তো বাজার কি থাকবে নাকি? থাকবে। কালকেও থাকবে? কালকেও থাকবে। ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন আশা করি যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, আজকে হয়ে যাবে। তো ধন্যবাদ আপনাকে।10-15,000-20,000 এরকম। 25,000। আপনি কত হলে ছেড়ে দিবেন?
এখন আমার তো টার্গেট 30 130 আপনার এটা কি দেশি গরু দেশি গরু আচ্ছা আপনি কয়টা গরু আনছিলেন হাটে একটা নিয়ে আসছি একটাই কখন আনছেন আসছি এক দেড় ঘন্টা হবে তো আপনারা দেখতেই পেলেন এখানে একটা দেশি গরু রাখা হয়েছে উনি 1,50,000 হলে ছেড়ে দিবে দাম বলে দিছে তো যাদের ভালো লাগলে অবশ্যই নেবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে গরু এটা কি জাতের গরু নিয়ে আসছেন এটা এই গরু এই যে সিন্ধি গরু ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু আর খুবই বড় কিন্তু সাইজে তো কত চাওয়া হচ্ছে দাম 40,80,000 কত 2,40,000 হ্যাঁ 2,40,000 আসলে আপনার এটা হচ্ছে চাওয়া দাম তবে কত হলে আসলে ছেড়ে দিবেন 10-20 হলে ছাড় দিব আর কি এটা কি আপনার পালের নাকি হ্যাঁ পালের পালের গরু আচ্ছা দেখতে পাচ্ছেন পালের গরু নিজ হাতে আসলে বড় করেছেন তো এটার বয়স তাও কেমন বয়স 4.5-3 বছর ও আচ্ছা 3 বছর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু তো কি মনে হয় বিক্রি কি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ জানে কবর পাইতাছে না গায়ে কখন মনে চাপতাছে না এখনো চাপে নাই আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে যেহেতু ঈদ কিন্তু চলেই আসছে খুবই একদম কাছে কালকের দিন পরে ঈদ তো মনে হয় বিক্রি হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া করেন দিন গরুটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো অনেক গরু আসলে নিয়ে আসছে যার চোখে পড়বে আসলে সে কিন্তু নিবে একদম এটা কনফার্ম দেখতে পাচ্ছেন সিরিয়ালে অনেক গরু রাখা রয়েছে আর চারদিকে যদি দেখেন তাহলে কিন্তু মানুষ আর গরুর একদম অভাব নেই যেহেতু হচ্ছে যে এখন প্রায় শেষের দিকে কালকের পরেই কিন্তু আপনার ঈদ তো এখানে অনেক গরু রাখা আছে নিচে দেখতে পাচ্ছেন এখানেও আসলে গরু ছাগল সবকিছু রাখা হয়েছে এবং উপরেও আসলে অনেক মানুষ আসলে এখানে আসছে দেখতেই পাচ্ছেন লাখ লাখ মানুষ হবে এখানে আমি পাইতাছি না আপনি কত চাইতেছেন আমি চাইছি 22,000 আর ক্রেতারা এসে বলতেছে আরো কম অবশ্যই আর কম বলতেছে আপনি কত হলে ছাইড়া দিবেন আপনার মানে এক যেটা ফিক্সড হলে ছাইড়া দিবেন বাজার হিসেবে যদি 18 হইতো তাহলে আমি ছেড়ে দিতাম তো ভাই কোথা থেকে আসছেন আপনি আমরা আছি শেরপুর থেকে ভাই শেরপুর থেকে তো অসাধারণ একটি ছাগল দেখতে পাচ্ছেন নিয়ে আসছে ভাই দাম কত দাম তো 45,000 টাকা চাইতাছি কি জাতের রাম ছাগল নাকি এরকমই তো আর কি যাই হোক তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ছাগল কত হলে আসলে ছেড়ে দিবেন এই 40 এরকম হলে জি এরকম হলে ছেড়ে দিবেন তো যেহেতু আপনার ঈদও চলে আসছে তো আমার মনে হয় যে একটু কম বেশ করে আসলে ছেড়ে দেওয়া ভালো আসলে ক্রেতারা আপনার যারা আসতেছে তারা কত দাম যাচ্ছে কাস্টমাররা তারা বলতেছে কে বলতেছে 30,000 কে বলতেছে 30,000 খুব সুন্দর একটা ছাগল তো অনেক বড় আছে সাইজেও ভাই আপনার বাসা কোথায় আমার বাসা শেরপুর কুসুমাটি কুসুমাটি থেকে আসছেন জি আপনার কি দুইটাই ছাগল জি আমার দুইটাই পালের ছাগল দুইটাই কি আনছেন আরো বেশি আনছেন বিক্রি হয়েছে দুইটাই আনছে কখন আনছেন দুইটাই আনছে আনছে এক ঘন্টা এক ঘন্টা হয়েছে এক ঘন্টা হয়েছে তো আপনার দুইটা ছাগল আপনি কত কত করে রাখতেছেন আপনার এক একজন এক এক দাম বলে কেউ কম বলে কেউ বেশি বলে আপনি কত রাখতে চাইতেছেন মানে আপনি কত হলে ছেড়ে দিবেন আমি আসলে এটা 35-36,000 হইলে আর কি দুইটা ছেড়ে দিব 35,000-36,000 হইলে আপনি দুইটা একবারে ছেড়ে দিবেন দুইটা মিলিয়ে 35,000 ভাই এটা খুব ভালো দাম বলছে তো আমি দেখলাম যে আপনি একটা ছাগলকে আর কি দাম করলেন তো আপনার আসলে বাজেট কেমন তো আপনি কেমন ছাগল আসলে খুঁজতেছেন আসলে বাজেটের সাথে তো সম্ভাবনা নাই আর দাম দেখতে হবে আর ছাগল অনুযায়ী দাম পছন্দ হতে বাজেটের একটা ব্যাপার না আচ্ছা আচ্ছা ছাগলটা হলো মেন তো উনি ওনার কাছে যে দাম বললেন তো কত কি ছিল উনি আসলে ছাগলের তুলনায় দাম পরিমাণটা বেশি চাইছেন পরিমাণটা তাও কেমন তো অনেক বেশি চাইছে ওটা তো 20 চাচ্ছে 20 তো হওয়ার সম্ভাবনা নাই সর্বোচ্চ 12,000 টাকা দাম হবে সেটা ও আচ্ছা তো আপনি কত বললেন বলি নেই অনেকে মনে হয় যে এই দামে বিক্রি করবে না মানে মানুষের দামের চার উপর ডিপেন্ড করে যে বোঝা যায় যে কত হলে বিক্রি করবে আর কি আচ্ছা আচ্ছা তো আপনি এখানে কি কখন আসছেন আমি আসছি 30 মিনিট আধা ঘন্টার মতো ও আচ্ছা এখান থেকে একটা ছাগল নিয়ে জাস্ট আপনি চলে যাবেন কুরবানির জন্য আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আজকের এই গরুর হাটের ভিডিওটি করতে গিয়ে আমাদের খুবই পেরেশানি হয়েছে আমরা গোতা থেকে শুরু করে কাদা পর্যন্ত গোবর পর্যন্ত শৈল লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই মুগ্ধ পেজকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ